হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। এখন হচ্ছে দুপুরবেলা। দুপুরবেলা আজকে খাবারের মেনু কী কী হয়েছে দেখতে পেলে? আজকে হচ্ছে ভাত, তারপরে চিকেনে পাতলা ঝোল আর বেগুন ভাজা, আর এর সাথে হচ্ছে শাক। তো এখন কিন্তু বেশি বাজেনি, ওই 1:30 মতো বাজছে। এর মধ্যে কিন্তু আমাদের সবাই খেতে বসে গেছে। তো মামিমা আর মামা আজকে বাড়ি চলে যাবে, সাথে ভাইও বাড়ি যাবে, সেই জন্য আজকে দুপুরবেলায় তাড়াতাড়ি খেতে বসে পড়েছিল সবাই। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মামিমারা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছে। মায়ের কিন্তু এখনও খাওয়া হয়নি, তো মা একবার উঠে এসেছে মামিমাদেরকে সি আপ করবে বলে। আর এদিকে ভাইকে আমি এখন একটা চকলেট দিলাম, আর এর সাথে একটা টাকা দিয়েছি। তো ও কিন্তু চকলেটটা পেয়ে একটু নাচতে লেগেছিলো, তাই আমি এখনও বলছি যে ভাই নাচো, একবার নাচো, পেছনে তো প্রচণ্ড গান হচ্ছে। আমাদের এখানে যেহেতু নবান, সেহেতু এখন গানের মৌসুমটা চলেই যাচ্ছে। তো ভাইকে নাচতে বললাম কিন্তু একটু লজ্জা পেয়ে গেলো, তাই ও টাকাটা ওর মাকে দিয়েছে। চকলেটটা বলছিলো যে নিজের কাছে রাখবে, কিন্তু না, ওটা ওর মাকে দিয়ে দিয়েছে, ওটা ও বাড়ি গিয়ে খাবে। মামিমারা আজকে থাকবে এটাই ভেবেছিলাম, থাকলে কিন্তু আরও মজা করতাম, কিন্তু মামার একটা দরকারি কাজের জন্য আজকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে, যার জন্য মায়ের এখনও খাওয়া হয়নি, না হলে তো টুকটাক করে খেয়ে দেশে বিকালবেলায় বেরোনো হতো। তো যাই হোক, এখানে মামিমারা সব গাড়িতে চেপে পড়েছে, আর ভাইকে এই ঠান্ডার মধ্যে নিয়ে যাবে বলে 2-3 সোয়েটার পরিয়ে একদম জম্পেস করে রেডি করে দিয়েছে, যাতে একটুকু ঠান্ডা না লাগে। আর যে মামিমা গাড়িতে ওঠা মনে পড়ছে মামিমা মোবাইলটাই উপর থেকে আনতে ভুলে গেছে, তাই গুলো খাবার খাচ্ছিল। তো দেখছি তাড়াতাড়ি করে উপর থেকে মোবাইলটা এনে মামিমাদেরকে দিল। তো এখানে মামিমারে এবার আর দাঁড়ানোর কোনো দরকার নেই, এবার টুকটাক করে বেরিয়ে পড়বে, তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে, কারণ গাড়িতে গেলে বেশিক্ষণ লাগে না। মামিমা এদিকে সবাইকে টাটা করে দিচ্ছে, মনটা কিন্তু খুবই খারাপ লাগছে। তো ভাইয়ের মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে, ও দেখো ওখান থেকেও টুকি মারবে। ও তো সকাল থেকে বলছে আমি তো বাড়ি যাব না, আমি পিসিনির বাড়িতে থাকবো, আমার মাকেও পিসিনি বলে ডাকে, আর এর সাথে আমার আরও দুটো মামার ছেলে আছে, তারা দিদার সাথেই বাড়ি যাবে। আর এখন হচ্ছে সন্ধেবেলা আমি, বাবান আর গুলু রেডি হয়ে এখন চললাম জেঠুদের বাড়ি, মেজো জেঠুদের বাড়ি, কারণ আজকে হচ্ছে স্বরূপে হ্যাপিওয়ালা বার্থডে। তো সেই বার্থডে সেলিব্রেশন হবে বলে আমরা যাচ্ছি। তো এখানে আমি, গুলু আর বাবান চললাম এখন, আর ভাই আর আমার বড় মামার ছেলে যাবে একটু পরে। আর বাইরে যা ঠান্ডা, বাইরে তো বেরোতে ইচ্ছাই করছিল না। প্রথমে ভেবেছিলাম যে বাবানকে নিয়ে যাবই না, কিন্তু খুব জোর করলো, তার জন্য এখন যাচ্ছি। আর রাস্তার মধ্যে দেখো, বাবান তো একবারে সারা রাস্তা হাঁটতে হাঁটতে গেছে, ওর এই স্বভাবটা খুব ভালো, করলে কিন্তু খুব একটা চাপতে চায় না, নিজেই হাঁটাহাঁটি করে যেতে চায়। আর এসেই তো একবারে দাদাজিকেও ডাকতে শুরু করে দিয়েছে, দাদাজিও একদম দৌড়ে বেরিয়ে চলে এসছে। এর সাথে আরেকটা বোন এসছে, তাকেও তোমাদেরকে দেখাবো, এই বাবানের দাদাজি হাজির। তো চলো ভেতরে যাওয়া যাক। তো ভেতরে এসে বাবান এই নতুন বালিশটা জেঠিমারা তৈরি করেছে, পাশ বালিশটা, তো সেটার উপরে চেপে এখনও মোটর বাইক করছে। আর পেছনে যে বোনটা বসে রয়েছে ওর কথাই বলছিলাম, ওর মেয়েটাও একটু পরে আসবে। আর এই কানেরটা দেখো কত সুন্দর, না ডিজাইনটা কার বলো তো? আমার নয় কিন্তু, এটা হচ্ছে জেঠিমায়ের, জেঠিমা এটা তৈরি করলো। আর এর সাথে এই বড় আংটিটা, এটা তিন্নির অন্নপ্রাশন দেওয়া হবে, এখন সঞ্চিতা পরবে, বড় হলে তিন্নি পরবে। তো এই ডিজাইনটা কত সুন্দর লাগছে না, আমি আঙুলে পরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই যে তিন্নি সোনার এখনকার আংটি, এটা পুচকে পারা একটা আংটি, তো এটা ওকে অন্নপ্রাশনে জেঠিমা দেবে, মানে স্বরূপ দিচ্ছে এটা, আর আংটিটা জেঠিমা দিচ্ছে, এরকম করে করেই দিচ্ছে। আর যা যা জিনিস তিন্নিকে দেওয়া হবে সেগুলো সবই একবার বের করে করে দেখাচ্ছে। এটা হচ্ছে পায়ের মল, এখানে আছে বড় আংটিটা, আর ছোটো আংটিটা তো আগেই দেখালাম। তো চলো তোমাদেরকে একবার ভালো করে সাজিয়ে গুছিয়ে সবটা দেখিয়ে দিই। তো ভালো করে প্রথমে আমি সব সাজিয়ে টাজিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো সমস্তটাই সাজিয়ে নিয়েছি, বড় আংটি, তারপর সোনার কানের, তারপরে পায়ের মল, হাতের বালা, ছোট আংটি, আর জেঠিমার কানেরটাও এখানে সাজিয়ে দিয়েছি, আর এর সাথে কিন্তু কোমর বিছে অবশ্যই আছে। আর এর সাথে এগুলো দেখো স্বরূপ তৈরি করেছে, স্বরূপ শুধু একা না, আর একটা বোন আছে সেও তৈরি করেছে। যে যে জিনিসগুলো মামার বাড়ি থেকে লাগে সেগুলো সব তত্ত্ব আকারে সাজিয়ে নিয়েছে। তো আমার এগুলো দেখে মনে হচ্ছে যে বাবানের অন্নপ্রাশনে যদি এগুলো করতে পারতাম, বাট আমাদের সেই সময় পরিস্থিতি এরকম ছিল না যে এগুলো করব, আর তখন স্বরূপও এতটা কিছু জানতো না যে এরকমভাবে সাজালে বেশ ভালো লাগবে। সব কিছু কিন্তু ওর বুদ্ধিতেই হয়েছে, থালা, পেন্টিং করা, রং করা, এগুলো কিন্তু ও নিজে বানায়। তোমরা চাইলে ওর কাছে অর্ডার দিতেই পারো, আমি স্ক্রিনে ওর নাম্বার মেনশন করে দিয়েছি, তোমরা পছন্দ হলে ওর কাছে অবশ্যই অর্ডার করতে পারো। আর এদিকে এখন রান্নার দিকে চলে এসেছি, লুচি ভাজার জন্য তেল গরম হচ্ছে, আর এদিকে পায়েস হয়ে গেছে, আর এর সাথে আছে কাবলি ছোলার ঘুগনি, তো সেটা স্বরূপ বানিয়ে নিয়েছে। আর কাকিমা অনেক আগেই চলে এসেছিলো এই বাড়িতে, এসেই ময়দা টয়দা সব মেখে টেখে রেখে দিয়েছে, এবার লুচিগুলো বেলে গরম গরম ছেঁকে নেবে। আর এদিকে দেখো বার্থডে বয় এখন রেডি হচ্ছে, আর আমি এই সময় একটু ক্লিপ নিয়ে নিচ্ছি। আর একটা তোমাদেরকে জিনিস দেখাই, দাঁড়াও, এই যে
এই ভাঁড়টা দেখো, এটা কিন্তু ছোট কাকু কিনেছে, তো সরব ওটা এমনি রং করে দিচ্ছে, তো কত সুন্দর লাগছে দেখো তো। ও অবশ্যই ওর কাজ ভালো লাগলে তোমরা মেনশন করা নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর এবার কিন্তু কেকটা তোমাদেরকে দেখাই, বার্থডে বয় কেকটি কিন্তু দারুণ সুন্দর, মিও আমার থেকে নিয়েছে, আর মিও আমার কেকের টেস্টগুলো দারুণ হয়। এই যে তো আমি প্রথমে বলছিলাম তোর নামটা কোথায় রে, উপরে লিখিস নি কেন, বলছে দাঁড়াও নাম দেখাচ্ছি, তাই আমাকে খুলে ঘুরিয়ে দেখাচ্ছে যে নামটাও কোথায় লিখেছে। তো এদিকে লিখেছে মুয়া স্বরূপ, ও একজন মেকআপ আর্টিস্ট, যার জন্য ও নামটা এভাবে লিখেছে মুয়া স্বরূপ। অনেকে তো বুঝতে পারে না এখনও পর্যন্ত যে মুয়া মানেটা কী। তো যাই হোক, এদিকে আজ যা যা কেক টপারগুলো ছিল সেগুলো সব দিয়ে দিয়েছে, আর বাবানকে এখান থেকে কিছুটা বাদামগুলো ছাড়িয়ে ওকে খাওয়াচ্ছে, কিন্তু বাদাম খাবে না, ও একদম কেকটাই খাবে, সেই জন্য ও বহুক্ষণ ধরে অপেক্ষা করছে। আর এদিকে আমাকে একবার দেখিয়ে দিচ্ছি, ঘরে কিন্তু রিং লাইট জ্বলছে বলে ভিডিও কোয়ালিটিটা না খুব ভালো আসছে, চারিদিকে খুব সুন্দর উজ্জ্বল উজ্জ্বল একটা ব্যাপার আছে। আমাদের সাথেই যে বোনটা স্বরূপের বার্থডে পার্টিতে এলো, সেই বোনটা মেয়েটা এখন চলে এসছে, তো চলো তোমাদেরকে দেখাই ওকে একবার। ও কিন্তু এখন খুব শান্তভাবে বসে আছে, কারণ প্রথম এসছে, তো এরপরেই কিন্তু শুরু হয়ে যাবে সমস্ত দাপাদাপি নাচানাচি। দেখো এখন কিন্তু খুব শান্তভাবে বসে আছে, ওর মাই বলছে যে আস্তে আস্তে দাঁড়াও, এগুলো অ্যাডজাস্ট করছে, এরপরে কিন্তু ঠিকই শুরু হয়ে যাবে। আর বাবান তো চেনা জায়গা, ও তো মানে দাপাদাপি করতে এক্সপার্ট সব সময়ের জন্যই। আর এখন এবার কেক কাটার জন্য সবাই রেডি হয়ে গেছে, আর সবাই কিন্তু চলে এসছে। আর এদিকে আবার সঞ্চিতা ভিডিও কলও করেছে, তো সঞ্চিতাকে ভিডিও কলে দেখানো হচ্ছে স্বরূপের কেক কাটিংটা। আর কে কে এসছে দেখতে পেলে, আমার বড় মামার ছেলেও চলে এসছে, ভাইও চলে এসছে, এর সাথে আরও দিদি বোনরা যারা থাকে তারা সবাই চলে এসছে। কেক কাটিং হয়ে গেছে, এবার জেঠিমাকে খাইয়ে দিচ্ছে স্বরূপ। এরপর আমরা একটু ছবি টবি তুলবো, তারপরে কিছু রিলস টিলস হয়তো স্বরূপ বানাবে, সেগুলো পরবর্তীকালে তোমরা দেখতে পাবে, যদি ওকে ফলো করে রাখো ফেসবুকে আর ইনস্টাগ্রামে। আর এখন কিন্তু খাওয়া দাওয়া করাতে আমি বসিয়ে দিয়েছি, আমি খাবার কিছু পরিবেশন করে দিচ্ছি। আর এইদিকে এদের দুজনে মজা থাকে, এই দুটো বোনের এমন মজা, এখন সেই মালতী কাকিমা গানটা বেরিয়েছে, তো ওইগুলো নিয়ে ওরা মালতী কাকিমার অ্যাক্টিংটা করছে। তো আমি যদি সাউন্ডগুলো দিতে পারতাম খুব ভালো হতো, কিন্তু দিলাম না, কারণ ওরা এগুলো দিতে মানা করছে, প্রচণ্ড হাসি। আর হাসতে হাসতে মাঝে মধ্যে বুঝতে পারবো আমার ক্যামেরাও একবারে নড়ছে। আর এইদিকে অডিয়েন্স হিসেবে এই দিদি বসে আছে শুক্লা দিয়ে, ওদের কাণ্ড কারখানা বসে বসে দেখছে। তো এখানে প্রথম ব্যাচে গুলু, তারপরে মান্টি ওর মেয়েকে নিয়ে বসে পড়েছে, তারপরে ভাই যিশু, আর ওদিকে বাবান আছে। তো বাবান কিন্তু লুচি খেতে প্রচণ্ড ভালোবাসে, তাই ও টুকটাক করে খাচ্ছে। আর এদিকে এদের দুজনাকে আবার দেখো, আমি একটু বলছি পোজ দে, তো তনিমার এমন এমন পোজ যে দেখে আমার হাসতে হাসতে আমার ক্যামেরা নড়ে যাচ্ছে। তো শুক্লা দিয়েও কী সব বলছিল আমার তখন আর মনে নেই। এবার লাস্ট ব্যাচ হিসেবে স্বরূপ, আমি আর জেঠিমা, সরি কাকিমা আর কাকু বসবো, জেঠিমা আর একটু পরে বসবে। তো স্বরূপ আমার প্লেটটা রেডি করে দিচ্ছে, আর এদিকে কাকিমাকে আমি দিয়ে দিয়েছি, আর কাকু খাবে এর মধ্যে ভাত। তো স্বরূপদের দুপুরে যে ভাত রান্না হয়েছিল সেটাই এখন কাকু খাবে, আর আমার প্লেটটা দেখলে কত সুন্দরভাবে সাজানো। তো এদিকে কাকু আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, জেঠু ওদিকে পেছন দিকে খাচ্ছে, এবার জেঠিমাও খাবে, তারপরে গোজগাজ করবে, কারণ কালকে সঞ্চিতাদের বাড়ি চলে যাবে জেঠু আর জেঠিমা, তার দুদিন পরেই যাব আমরা, কারণ আছে আমাদের তিন নিশোনার অন্নপ্রাশন। এদিকে আবার গুলু ঘুমিয়ে গেছে, তো গুলুকে এখন টেনে টেনে তুলে তারপরে ওকে নিয়ে চললাম বাড়ি। যদি জেঠুরা থাকতো বাড়িতে কাল সকালে, তাহলে গুলু এখানেই ঘুমিয়ে যেত, কিন্তু যেহেতু সঞ্চিতা বাড়ি যাবে সেজন্য গুলুকে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। বাইরে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে এখন বাড়ি যাই। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন কেউ হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, টাটা, গুড নাইট।